খেলার লক্ষ্মীমন্ত মেয়েরা সেরা দশ ধনী মহিলা খেলোয়াড় কুনাল বসু সিমোনা হালেপ থেকে বেশি আইপিভি সিন্ধুর মারিয়া সারা প্রভা নির্বাসনে কোর্টের বাইরে থেকে ফিরেছেন আগের বছর আয়ের বিচারে প্রথম পাঁচে বছর আবার সেরেনা উইলিয়ামসের আয়ের দিকেই দেখা যাক পুরস্কার মূল্য থেকে মাত্র ষাট হাজার ডলার জিতেছেন কারণ মেয়ে হওয়ার পর বেশি খেলছিলেন না কিন্তু স্পন্সরশিপ থেকে এক কোটি আয় করেছেন তাতেই সবচেয়ে ধনী মেয়ে অ্যাথলিক তিনি ফোর্স সংস্থার বিচারে মেয়ে অ্যাথলিকদের আয়ের তালিকা এরকমই মাঝে মাঝেই আওয়াজ ওঠে মেয়েদের খেলাতেও ছেলেদের সমান পুরস্কার মূল্য চালু হোক টেনিস তারকারা এ ব্যাপারে ভীষণ সচেতন সেরেনা উইলিয়ামস ও তার দিদি ভেনাস বারবার দাবি তুলেছেন সমান আয়ের পক্ষে তাতে যে টেনিস খেলারই লাভ হচ্ছে তা বোঝা যাচ্ছে মেয়ে অ্যাথলিকদের আয়ের তালিকার দিকে তাকালেই বেশিরভাগই টেনিস তারকা সেখানে আবার ধোনি ছেলে যে সব খেলা খেলে ধোনি তার অনেক খেলায় মেয়েরা এখনো সমান দূরের কথা কাছাকাছি পুরস্কার মূল্য পান না গলফ বেসবল আমেরিকান ছবিটা বাস্কেটবল এখনো ছেলেদের দিকেই বেশি ঝুঁকে এবছর যে প্রথম একশো ধোনি অ্যাথলিটের তালিকা প্রকাশ পেয়েছে তাতে কোনো মেয়ে নেই গত বছর কোনো রকমে সেরেনা ঢুকে পড়েছিলেন এবছর পুরস্কার মূল্য বেশি না যে তাই বার আর পারেননি আবার মেয়ে অ্যাথলিকদের মধ্যেও প্রতিযোগিতায় এটে উঠতে পারছেন না অন্য খেলার তারকারা খুব বিখ্যাত হয়ে গেলে অনেক খেলার তারকারা ভালো স্পন্সরশিপ পেয়ে যান তখন তার আয় অনেকটা বেড়ে যায় যেমন গল্ফের অ্যানিকা সোরেন স্টাম পেতেন বা এখন অটো রেসিং এর ডানিকা প্যাট্রিক কিন্তু সেটা ব্যতিক্রমী উদাহরণ আমেরিকান এক সংস্থা দা মার্কেটিং আর্ম সাড়ে চার হাজার সেলিব্রিটির মধ্যে সমীক্ষা চালিয়েছে তাদের গবেষণার বিষয়ে কোনো সেলিব্রিটি সবচেয়ে বেশি মার্কেটেবল মানে কার স্পন্সরশিপ থেকে আয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এই তালিকাতেও মেয়ে মধ্যে সবার উপরে সেরেনা দা মার্কেটিং আর্ম জানিয়েছে একানব্বই শতাংশ মানুষ জানেন সেরেনা সম্পর্কে এই সংস্থার পক্ষে ম্যাট ফ্লেমিং মন্তব্য করেছেন সেরেনার মধ্যে একটা ভয়ঙ্কর সুন্দর জোট আছে ওর খেলার দক্ষতা এবং ভেনাসের সঙ্গে ওর কেরিয়ার তৈরি হওয়ার গল্প মিলিয়ে আফ্রিকান আমেরিকান টেনিসের উত্থান এখন মা হওয়ার পর তার চরিত্রে যোগ হয়েছে আরও একটি পড়ত। সব মিলিয়ে মার্কেটিং এর দিক থেকে দেখলে দারুণ আকর্ষণীয় প্রথম দশ অ্যাথলিটের মধ্যে সেরেনা ছাড়া বাকিরা কারা আয়ের বিচারে প্রথম দশের তালিকায় তালিকায় যেমন টেনিস শতাংশ মার্কেটেবল অন্য খেলার জন্য ছবিটা অনেকটা ভালো টেনিস থেকে আছেন মাত্র তিনজন প্রথম দুই মার্কেটেবল মেয়ে অ্যাথলিট সেরেনা ওভেনস তারপর রেসিং এর ডানিকা প্যাট্রিক চার নম্বরে আমেরিকান জিমোনাস্ট সিমোনে বাইলস দুই হাজার অলিম্পিকে তিনি সাফল্যের চূড়ায় ছিলেন তারপর থেকে তার জনপ্রিয়তা বেড়েছে তরতরিয়ে এই তালিকায় পাঁচ নম্বরে আছেন রন্ডারুসে যিনি মিক্স মার্শাল আর্ট খেলেন ছ নম্বরে আমেরিকান আর্টিস্টিক ডগলাস রেসার মারিয়া সারাপোভা নম্বরে স্প্রিন্টার অ্যালিসন ফেলিক্স এবং দশ নম্বরে আর এক আলপাইনস্কি কি রেসার মিকাইলা শিফোরিন আর একটি সংস্থা অন্য একটি সমীক্ষা চালিয়েছে সারা বিশ্বের ধনী মেয়ের সেলিব্রিটিদের মধ্যে পঁয়ষট্টি শতাংশর ক্ষেত্রে খেলার যোগাযোগ ছিল কোন ক্ষেত্রে অন্য ব্যবসায় প্রতিষ্ঠা পেয়েছেন আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে শিল্পপতিরা কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে অ্যাথলিক ছিলেন তাই অনেকে বলছেন খেলার সঙ্গে মেয়েদের ধনী হওয়ার বিশেষ যোগ আছে যাই হোক মেয়ে অ্যাথলিকদের সঙ্গে ছেলে অ্যাথলিকদের আয়ের ফারাক বিশাল ফোরবোসের তালিকা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে